হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো বন্ধুরা, আজকে তোমাদের যে সামনে যে সেটআপ ভিডিওটি নিয়ে দেখাবো সেটি হচ্ছে বন্ধুরা এমআর মিউজিক বা সি মিউজিক, দুটো সেটআপ চলছে এখানে, একদম মারাত্মকভাবে চলছে। তো কম্পিটিশন প্রায় মুখোমুখি বলতে গেলে, ঠিক আছে? তো এটা হচ্ছে ঢেউ ভাঙা একদম তিন রাস্তার নদী ধারে। তো কম্পিটিশনটি যারা যারা দেখতে ইচ্ছুক তারা চান এই ভিডিওটা মন দিয়ে এনজয় করা, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার এইভাবে পাশে থেকে, এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, একটি ছোট্ট এমআর মিউজিকের রাস্তা শর্ট ক্লাস, ওখানে মাইক টাইক সমস্ত কিছু দেখতে হবে, ওটা দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে? তো চলো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নিতাই ম্যাক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে সেটআপটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে একই সাথে দুটো সেটআপ চলছে, একদিকে তোমার চলছে এমআর মিউজিক আর একদিকে চলছে তোমার দীপ মিউজিক, ঠিক আছে? তো দুটোতেই ফোর ফোর সেটআপ, মানে তোমার ফোর ব্যাস এবং ফোর টপ রয়েছে দীপ মিউজিকের, এমআরেরও রয়েছে তোমার ফোর ব্যাস এবং ফোর টপ রয়েছে, ঠিক আছে? তো এখানে প্রায় দুটোই গঙ্গা পুজো উপলক্ষে সেটআপগুলো এসেছে। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে তোমার এমআর মিউজিকের চং। তো প্রথমে তোমাদেরকে এমআর মিউজিকটি দেখাবো, তার ঠিক মানে দশ হাত দূরে রয়েছে দীপ মিউজিক। তো একদম মুখোমুখি বলতে গেলে একদম ফাঁকা নদী ধারে সেরা স্পটে চলছে। তো আর বেশি কথা না বলে সামনেই রয়েছে এমআর মিউজিকের সেটআপ, ওটা চালু হয়ে গেছে প্রায়, তবে দীপ মিউজিকের সেটআপটি এখনও ফিটিং চলছে। তো এমআর মিউজিকের সেটআপের ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসবো, সেটআপের মেশিন সময় সমস্ত কিছু, তারপরে দীপ মিউজিক সেটআপটি ফিটিং চলছে এখন, তো ফিটিংটি কেমন হচ্ছে সেটাও তোমাদের সামনে দেখাবো। তো চলো দীপ মিউজিক এবং এমআরের মুখোমুখি লড়াই এনজয় করো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমার এমআর মিউজিকের ডিজি মেশিন, তো ভালো করে দেখে নাও এমআর মিউজিকের ডিজি মেশিনটিকে, ঠিক আছে? Thank you.
চলো এবার ডি মিউজিকের সাউন্ড সেটআপটি ফিটিং চলছে সেটা কিভাবে ফিটিং হচ্ছে ডি মিউজিকের সাউন্ড সেটআপটি সেটা দেখে নাও, তারপরে সেটআপটি চালু হলে সেটআপটি চালু হওয়ার ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আপনার কতদিন চলে Thank you.